প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে, অধ্যায় পাঁচ। অধ্যায় পাঁচে যে অংশটি রয়েছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি সুস্থ জীবনের পূর্বশর্ত। স্বাস্থ্যবিধি কি তোমরা জানো? স্বাস্থ্যবিধি হলো আমাদের সুস্থতার জন্য যে ধরনের নিয়মকানুন অনুসরণ করতে হয়, তার মধ্যে অন্যতমটি হলো আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের বাড়ির আশেপাশ এবং বাড়ি পরিষ্কার রাখবো, এবং আমাদের যে কর্মক্ষেত্র রয়েছে অর্থাৎ যে জায়গাগুলিতে কাজ করি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই সার্বিক বিষয়গুলো নিয়েই হলো স্বাস্থ্যবিধি। তো আমরা এই ক্লাসের বিভিন্ন অংশে দেখবো স্বাস্থ্যবিধি কী এবং স্বাস্থ্যবিধি কীভাবে আমরা পালন করতে পারি এবং এর উপকারিতা কী। তো বন্ধুরা, আমরা বেশ কিছু চিত্র এখানে দেখতে পাচ্ছি। দেখো, সকালে ঘুমাচ্ছে এবং সেখান থেকে উঠেই ব্রাশ না করেই কিন্তু নাস্তা করা যাবে না, তার মানে কি দাঁত পরিষ্কারের জন্য দাঁত ব্রাশ করছে, কেমন? এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত কিছু একটা ধৌত করছে, ওয়াশ করছে, সাবান দিয়ে হাত ধুচ্ছে, তাই না? সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা কিন্তু হাত ধুবো, তাহলে আমাদের হাতে জীবাণু থাকবে, সেই জীবাণু আমাদের নাক এবং মুখের মধ্যে থেকে প্রবেশ করে নানা রকম রোগ ব্যাধির সংঘাত ঘটাতে পারে। তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা না, স্বাস্থ্যবিধির মধ্যে আমরা পরিবেশের পরিচ্ছন্নতার জন্য, পরিবেশের ভালোর জন্য আমরা কি করব, গাছ লাগাবো। শুধু গাছ লাগাবোই না, গাছে পানি দেবো এবং ময়লা আবর্জনা থাকলে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আমি কিন্তু একটি শুরুতে কথা বলেছিলাম যে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখবো এবং বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবো, তার একটি অংশ বিশেষ। এবং আমাদের সুস্থতার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটা কি বলতো? খেলাধুলো, নিয়মিত খেলাধুলো করতে হবে। খেলাধুলো যদি তুমি বাইরে খেলাধুলো করতে না পারো, তাহলে বাসায় তুমি কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো করবে, তাহলে তুমি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। তো আমরা কিন্তু এখানে পূর্বে দেখেছি স্বাস্থ্যবিধি, অর্থাৎ প্রত্যেকটি কাজই কিন্তু স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে। এক, সুস্থ জীবনযাপন। সুস্থ জীবনযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আচ্ছা, এই অংশে আমরা কি কি পেলাম? দেখো, সুস্থ জীবনযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। লক্ষ্য করো, প্রশ্ন যে হয় পরীক্ষা, আসলে কিন্তু খুব তোমাদের রিডিং থেকেই হয়ে থাকে, এটা কঠিন কিছু না। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে ড্যাশ মেনে চলা প্রয়োজন। কি মেনে চলা প্রয়োজন? স্বাস্থ্যবিধি। এটা কিন্তু প্রশ্ন একটি হয়ে গেল। সো এটা কিন্তু তোমাদের এইচডব্লিউর মধ্যে পড়ে যাবে। প্রশ্ন, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, তাই না? তো আমরা কিভাবে সুস্থ পারি, আমরা বিস্তারিত দেখছি বন্ধুরা। কাজ, কিভাবে সুস্থ থাকা যায়, কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি? দুই, কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা তৈরি করে উপরের ছকে লিখি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে সুস্থ থাকতে পারি, তাই না? সুস্থ, তুমি একটু নিজে চিন্তা করো তো কীভাবে সুস্থ থাকবে, অর্থাৎ নিজে যে স্বাস্থ্যবিধি রয়েছে নিয়মকানুন সেগুলো অনুসরণ করবে, বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবে, নিয়মিত খেলাধুলো করবে, ব্যায়াম করবে, এভাবেই কিন্তু আমরা সুস্থ থাকতে হবে। এবং ডোন্ট ফরগেট, আমাদেরকে সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করতে হবে, কেমন? তো আমরা এই বিষয়গুলো আরও দেখব। নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। হ্যাঁ, পরিষ্কার রাখার জন্য গোসল, আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি, কেমন? তাহলে এইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য বিধির মধ্যে এবং শরীর সুস্থতার জন্য অবশ্যই দরকার। সারসংক্ষেপ, সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। আমরা উপায়গুলো দেখবো বন্ধুরা, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কেমন? সুষম খাদ্য, আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করেছি বিস্তারিত, সুষম খাদ্য কি এবং কেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, খাবার খাচ্ছে সেখানে কি শুধু ভাত রয়েছে এবং ডাল রয়েছে, তাই না? নো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে, অর্থাৎ খাদ্যের যে ছয়টি উপাদান রয়েছে, পাঁচটি উপাদান, পুষ্টি উপাদান প্রধানত কয়টি? পাঁচটি, তাই না? এবং আরেকটি অংশ রয়েছে পানি, সেগুলো প্রত্যেকটি বিদ্যমান রয়েছে, এবং এগুলো খাওয়ার মাধ্যমে আমরা সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করতে পারি, কেমন? সুষম খাদ্য গ্রহণ, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।
হ্যাঁ, অর্থাৎ এই খাবারগুলো গ্রহণ করবো এবং পাশাপাশি অবশ্যই আমরা কী করবো, নিরাপদ পানি পান করবো, কেমন? এবং খেলাধুলা করতে ভুলবো না, এবং এক্সারসাইজের কথা বলেছি, বাসায় যে ধরনের এক্সারসাইজ করতে হয় সেই ধরনের এক্সারসাইজ কিন্তু আমরা করবো। এই ব্যায়াম করলে তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। নিয়মিত শরীর চর্চা, নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশী এবং হাড় শক্তিশালী করে, একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা এখানে দুটি দৃশ্য দেখলাম, একটি হলো ফুটবল খেলার দৃশ্য এবং ব্যায়াম করার দৃশ্য। নিয়মিত শরীরচর্চা করতে পারতো, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট যেটা রয়েছে, এবং মাংসপেশি মাসল যেটা, এবং হাড় বর্ণ, সেগুলোকে শক্তিশালী করে থাকে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। অর্থাৎ তুমি যখন খেলাধুলো করবে একটু টায়ার্ড ফিল করবে, তাই না? এই টায়ার্ডনেস থেকে কিন্তু তোমার একটু ভালো ঘুম হবে, কেমন? খেলাধুলো শুধু আনন্দের জন্যই না। স্বাস্থ্যবিধির মধ্যে আমাদের কি একটি অংশ রয়েছে, ঘুমানো, হ্যাঁ, পর্যাপ্ত আমাদের ঘুমাতে হবে, কেমন? পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত। তো বন্ধুরা, আমরা এই যে সুন্দর জীবনযাপন করব, সেই সুন্দর জীবনযাপনের মধ্যে একটি অংশ রয়েছে সুষম খাদ্য, তাই না? সুষম খাদ্য গ্রহণ করব। তারপরের অংশটি আমরা কি দেখেছিলাম, নিয়মিত শরীরচর্চা করব, কেমন? শরীরচর্চার পরে আমাদের যেটি প্রয়োজন সেটা হলো পর্যাপ্ত ঘুমাতে হবে। বাকি অংশগুলো আমরা দেখছি, এগুলো অবশ্যই তোমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটি অংশ কিন্তু আমাদের স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে, তাই না? বিশ্রাম, ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা তিনটে দেখেছিলাম, পরবর্তী হচ্ছে বিশ্রাম, অর্থাৎ ক্লান্তি দূর করার জন্য আমাদের কী করতে হবে, বিশ্রাম নিতে হবে, নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরের ক্লান্তি দূর করতে পারি। তো আমরা চারটি বিষয় দেখেছি, কেমন? পরবর্তী অংশটি কী রয়েছে দেখো বন্ধুরা, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাই না? শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সকাল উঠে ব্রাশ করতে হবে, গোসল করতে হবে, নখ কাটতে হবে এবং কান পরিষ্কার করতে হবে। কান পরিষ্কার করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে, যাতে করে তোমাদের কোনো দুর্ঘটনা না ঘটে। তো শিক্ষার্থী বলতে এগুলো কিন্তু তোমাদের বইয়ের অংশে রয়েছে, আমাদের স্বাস্থ্যবিধির ক্ষেত্রে মূল যে বিষয় পাঁচটি, সুষম খাদ্য গ্রহণ, আমার সাথে বলো, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পাঁচটি নিয়ম যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। তো বন্ধুরা, বিষয়টি ভালো মতো পড়বে এবং প্রত্যেক জীবনে অনুসরণ করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।